এই পর্যায়ে আমাদের মধ্যে আছেন এ যুগের তরুণ উদীয়মান অত্যন্ত মেধাবী সাবলীল ভাষার আলোচক ডাক্তার ওয়াই এ আরিফ খান স্যার। তিনি অ্যানেস্থেসিওলজিস্ট ও মেডিকেল অফিসার, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা। হোমিওপ্যাথিক চিকিৎসায় নিজের জীবনের অর্জিত সফল কিছু রোগী লিপি উপস্থাপন করবেন স্যার। স্যারকে ধন্যবাদ জানাচ্ছি তার আলোচনা উপস্থাপনের জন্য। যে বিষয়টা বলছিলাম, স্যামুয়েল হ্যানিম্যান, যিনি 200 বছর আগে সেই কত পূর্বে জন্মগ্রহণ করেছিলেন, একজন মানুষ এমন এক বিজ্ঞানের তিনি সন্ধান দিয়ে গেছেন, মানুষের জন্য এমন এক কল্যাণকর পথ তিনি দেখাই দিয়ে গেছেন যা আজও স্মরণীয় হয়ে আছে এবং সারা পৃথিবীতে তার যে চিন্তা চেতনা, চিন্তা ভাবনা, তার দর্শন, চিকিৎসা বিজ্ঞানের যে কর্মক্ষেত্র বিভিন্ন বেড়েই চলছে। এবং স্যামুয়েল হ্যানিম্যানের চিন্তা চেতনা এতটা অগ্রসর মান ছিল এবং এতটা অ্যাডভান্স ছিল যে আধুনিক চিকিৎসা বিজ্ঞান স্যামুয়েল হ্যানিম্যানের আবিষ্কৃত যে হোমিওপ্যাথি এটাকে এখনো কেন বুঝে উঠতে পারছে না। কিন্তু আমরা আজকে আমি একটা কেস এখন উপস্থাপন করতে যাচ্ছি, যে কেসটা ইনফার্টিলিটি কেস। এই নারী বিয়ে হয়েছিল প্রায় 9 বছর পূর্বে, নাম তার উম্মু কুলসুম, 27 বছর বয়স। 9 বছর পূর্বে বিয়ে হয়েছিল বাট তাদের সন্তান হয় নাই, সন্তান ধারণ করে। ইতিপূর্বে হোমিও চিকিৎসা করেছে, হোমিও চিকিৎসা করে বিভিন্ন মেডিসিন যেমন নাকভূমিকা, পালসেটিলা, অশোকা, আর্সেনিক, ক্যালপিয়াকস ইত্যাদি মেডিসিন তাকে প্রয়োগ করা হয়েছে এবং একজন হোমিও চিকিৎসক তাকে রেফার করেছে। রেফার করার পরে উনি আমার রিপোর্টটা আসেন, হাজবেন্ড ওয়াইফ উভয়ই কল করে আসেন এবং আমি তাদের উভয়কেই বলি যে আপনাদের কিছু পরীক্ষা করতে হবে। ওনারা সে দূর থেকে এসেছিলেন, ঢাকার বাইরে থেকে, বললাম যে আপনাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে, আপনাদেরকে ঢাকায় প্রয়োজনে একদিন থাকতে হবে। তো ওনারা অ্যাগ্রি করলেন, আমি তাদেরকে যে পরীক্ষাগুলো দিলাম, অর্থাৎ কেন কনসেপ্ট করতেছে না এটা খুঁজে পাওয়ার জন্য আমি তাদেরকে কিছু পরীক্ষা দিলাম। হাজবেন্ডকে পরীক্ষা দিলাম সিমেন অ্যানালাইসিস, অর্থাৎ তার ডিজেট কোয়ালিটি কেমন, কাউন্ট কেমন, নর্মোজোস্পার্মিয়া নাকি অ্যাজোস্পার্মিয়া, অন্য কোনো প্রবলেম রয়েছে না, ইনফেকশন রয়েছে, এটা বোঝার জন্য তাকে সিমেন অ্যানালাইসিস পরীক্ষাটি দিলাম তার হাজবেন্ড। আর তার ওয়াইফকে, উম্মে কুলসুম, তাকে যে টেস্টগুলো দিলাম, আল্ট্রাসাউন্ড দিলাম, আল্ট্রাসাউন্ড ইউএসজি অফ হোল অ্যাবডোমেন এবং দুটো হরমোন, যে হরমোনগুলো সাধারণত ডিম্বাণু উৎপাদন করে, সেটাকে একটা লুটিনাইজিং হরমোন, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, এই দুটো হরমোনের মাত্রাটা কেমন এটা জানার জন্য করতে চাই। কেন? কারণ হচ্ছে যে এই দুটো হরমোনের ফাংশন যদি ঠিক না থাকে তবে সেক্ষেত্রে কিন্তু কনসেপ্ট করার সম্ভাবনা থাকে না, কেননা এরা হয় হরমোনগুলোই মূলত ডিম্বাণুকে বা ওভামকে কি করে, ওভামকে ম্যাচিউর করে তাকে নিষিক্ত করার মতো অবস্থা তৈরি করে। তো যখন পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার পরের দিন আমার চেম্বারটা তাদের বিকেলে আমি বলছি চেম্বারে রিপোর্টগুলো নিয়ে আসলো। আসার পরে তার হাজব্যান্ডের রিপোর্ট দেখলাম, তার হাজব্যান্ডের সিমেন অ্যানালাইসিসে একদম নর্মাল, কোনো প্রবলেম নেই, যেখানে লেখা লেখা রয়েছে যে নর্মোজোস্পার্মিয়া, নর্মাল। আর ওয়াইফের আল্ট্রাসাউন্ড রিপোর্টে দেখলাম তার ইউটেরাসে বাল্কি এবং ইউটেরাসে ফাইব্রয়েড রয়েছে, ফাইব্রয়েড উইথ সিস্টিক ডিজেনারেটিভ চেঞ্জ এন্ড বাল্কি ইউটেরাস, ইউটেরাস কিছুটা বড়, সেখানে সিস্ট রয়েছে এবং ফাইব্রয়েড বা টিউমার রয়েছে ইউটেরাসে। এবং তার লুটিনাইজিং হরমোন এটার যে মাত্রা দেখলাম কম, এবং ফলিকুল স্টিমুলেটিং হরমোনের মাত্রা দেখলাম কম। এই লুটিনাইজিং হরমোন ফলিকল স্টিমুলেটিং হরমোন অর্থাৎ ফলিকল যে ডিম্বাণুগুলো রয়েছে এটাকে স্টিমুলেট করে পূর্ণতা নিয়ে আসে, হ্যাঁ, ম্যাচিউর করে। তো এই হরমোনটা কম এবং লুটিনাইজিং হরমোন কম,
তার মানে আমি বিষয়টা এখান থেকে অনুধাবন করলাম যে যেহেতু এই দুটো হরমোনের পরিমাণ যা থাকা ছিল উচিত ছিল তা কম সুতরাং তার এই জন্য সে কনসেপ্ট করছে না। আবার ওইদিকে ইউটেরাসে কিন্তু ফাইব্রয়েড রয়েছে, টিউমার রয়েছে। অর্থাৎ আমরা একটু হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে এখন চিন্তা করি যে সে কেন কনসেপ্ট করছে না, এর পিছনে কারণ রয়েছে সাইকোটিক মায়োলাম। সাইকোটিক মায়োলাম কিভাবে বুঝলো? কারণ সাইকোটিক মায়োলাম যেটা করে এই ধরনের টিউমার, এই ধরনের সিস্ট তৈরি করে, প্রডিউস করে বডি। এক আরেকটা বিষয় কি কি করে, হরমোনাল ইমব্যালেন্স তৈরি করে, হরমোনাল ইমব্যালেন্স। হ্যাঁ, তো এই যে হরমোনাল ইমব্যালেন্স পেলাম এবং সেখানে টিউমার পেলাম বা ফাইবার পেলাম, এখান থেকে আমি নিশ্চিত হলাম যে এটার পিছনে যে মাইসোপ্যাথিক কারণ রয়েছে সেটা হচ্ছে সাইকোটিক মায়োলাম। এখন আমি রোগীর আরো হিস্ট্রি নিলাম, হিস্ট্রিতে পেলাম কি তার যে মিস্ট্রেশন, মিস্ট্রেশনটা ইররেগুলার, অনিয়মিত এবং লেট, ডিলেট দেরিতে হয় এবং এটা প্রায় প্রলং হয়, প্রায় 10 দিনের মতো দীর্ঘ হয়, কিছুটা ফ্যাকাশে হয়, কালারটা ফ্যাকাশে, এটা হচ্ছে তার নিশ্চয়ের ধরন। আর শারীরিক প্রবলেমের মধ্যে রয়েছে তার ঘন ঘন প্রস্রাব বেড়ে, মাঝে মাঝে তার মলদ্বার থেকে ব্লিডিং হয়, বিশেষ করে যখন সে কোষ্ঠবদ্ধতায় ভোগে, যখন পায়খানা ফসা হয়ে যায়, শক্ত হয়ে যায়, তখন তার এই ধরনের প্রবলেম দেখা দেয়, যেটা পাইলস বা হেমারয়েডের মতো, এবং তল পেটে ব্যথা করে, কখনো কখনো তার পেটে খুব গ্যাস হয়। এ হচ্ছে তার ফিজিক্যাল কমপ্লেন। ফিজিক্যাল কমপ্লেন গুলো খুব একটা উল্লেখযোগ্য নয়, প্রস্রাবের ঘন ঘন বেগ এবং মাঝে মাঝে তার মলদ্বার থেকে রক্ত করে যখন পায়খানাটা কষা হয়ে বা কোষ্ঠবদ্ধতার কারণে, এবং মাঝে মাঝে তল পেটে ব্যথা করে। আর তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স যেটা দেখলাম যে তার মুখে মেস্তা রয়েছে এবং শরীরে কিছু তিলা রয়েছে, এগুলো আমার অবজারভেশনে আমি দেখতে পেলাম। আর রোগীর জিজ্ঞাসাবাদে পেলাম যে রোগী খুব শীত কাতর এবং তার ঘাম খুব বেশি হয়, সেটা মুখমণ্ডলে, বিশেষ করে মুখমণ্ডলে ঘামটা বেশি হয়। আর রোগীর কথাবার্তায় চালচলনের মনোভাব অবজারভেশনে যেটা পেলাম, এই রোগীটা ধীর গতি সম্পন্ন এবং রোগীটা কিছুটা চাপা স্বভাবের রোগী। এটা হচ্ছে পুরো কেস। আর তার যে ফাইব্রয়েড ছিল, সেই ফাইব্রয়েডের সাইজ লেখা ছিল যেটা 6.5 সেন্টিমিটার × 6.3 সেন্টিমিটার ফাইব্রয়েডের সাইজটা ছিল। এই পুরো কেসের উপর ভিত্তি করে আমি তাকে মেডিসিন প্রয়োগ করলাম। এখন আমাদের সঙ্গে যারা শ্রোতা রয়েছেন এবং অডিয়েন্স রয়েছেন যারা দেখছেন, তাদের দিকে আমি এখন প্রশ্ন ছুড়ে দিচ্ছি যে আসলে কি মেডিসিন দিয়ে আমি শুরু করেছিলাম। তো সবাই এখানে থুজা বলেছে, সুতরাং থুজা ছাড়া আর কি হতে পারে বল, থুজাই হবে, আমি থুজাই দিয়ে শুরু করেছিলাম। এই যে একটা বিষয় দেখেন যে যখন সঠিক কেস টেকিং হয় এবং সঠিকভাবে যখন অবজারভেশন করা হয়, সেটা সংক্ষিপ্ত হলেও কিন্তু পরিপ্রেক্ষিত চরিত্র বা চিত্রটা ফুটে ওঠে এবং আপনারা থুজা বিষয়টাকে খুব ভালোভাবে কেস করতে পেরেছেন। তো আমি নভেম্বর মাসে শুরু করেছিলাম, এরপর পরবর্তীতে ওটা আসলো, এরপরে যখন আসলো তখন খুজা 4 দিলাম এবং 5 দিলাম। তারপর 19-12-21 আসলো, তখন খুজা 6 এবং 7 চলল। এরপর যখন আসছে 2022 সালের মার্চ মাসে, এই সময় যখন পেশেন্ট আসলো, তখন আমাকে তার হাজবেন্ড জানালো যে তার স্ত্রীর 1 মাস যাবৎ মিস হচ্ছে না। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, অপেক্ষা করেন, অপেক্ষা করেন এবং পরবর্তী ভিজিটে আপনার স্ত্রীকে নিয়ে আসবেন, আবার আমি পরীক্ষা করাবো। তো পরবর্তী ভিজিট আসলো, হ্যাঁ, মার্চের 30 তারিখে, এবং আমি আলট্রাসাউন্ড করার জন্য ল্যাবে পাঠালাম।
এবং সেখানে রিপোর্ট যেটা আসলো যে এ কেস অফ আর্লি লাইফ প্রেগন্যান্সি ফর অ্যাবাউট 8 weeks, অর্থাৎ 8 সপ্তাহের একটা বাচ্চা তার গর্ভে দেখা যাচ্ছে এবং সে তার হার্টবিট পালস অনুভব করা যাচ্ছে, অর্থাৎ সে কনসেপ্ট করেছে। এ হচ্ছে কেস। এবং তার যে টিউমার সাইজ যেটা ছিল 5 টিউমার, সেটা 5.2 × 5.1, অর্থাৎ যেটা ছিল আগে 6.5 সেন্টিমিটার × 6.3, সেটা এখন হয়ে গেছে 5.2 × 5.1 সেন্টিমিটার, অর্থাৎ টিউমারের সাইজটা কিন্তু ছোট হয়ে গেছে। তো আমি এই যে সংখ্যানুপুঙ্খ বিষয়গুলোর কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের মেডিসিন কি চেঞ্জ করে এটা অনেকেই আমরা অনেক সময় জানতে চাই, অনেক সময় আমরা এটাকে ওপেন করতে চাই না, আমরা খুঁজে দেখতে চাই না, আমরা টেস্ট দিতে চাই না, এটা আসলে ঠিক না। আমাদের মেডিসিন যে কি দক্ষতার সাথে কাজ করছে আমি প্রতিদিন প্রতিদিন রোগীদের উপরে সেটা এক্সপেরিমেন্ট করি, অ্যাপ্লাই করি এবং টেস্টের মাধ্যমে সেই জিনিসটা আমি দেখে নিই। যেমন ধরুন কেউ একজন সোয়েলিং নিয়ে এসছে, ফোলা নিয়ে এসছে কোথায়, তার গালে বা গলায়, হ্যাঁ, ম্যান্ডিবলের আশেপাশে ফোলা নিয়ে এসছে। এখন এই সোয়েলিংটা, এই ফোলাটা কোনে আমরা কি মনে করি যে টিউমার, কিন্তু এই জিনিসটা আসলে ঠিক না, মনে করে আমরা একটা মেডিসিন দিই, কিন্তু এটি কি একটু হোমিওপ্যাথি? আসলে কি হ্যানিম্যান সাহেব এত হালকা চিন্তা করেছিলেন? আমরা যদি নিজেদের চিন্তা করি, এখন এইটা আসলে কি এটা আমাকে বুঝতে হবে। এই বোঝার জন্য কয়েকটা প্রসেস আছে, উপায় আছে। একটা হচ্ছে আপনার নলেজ, আরেকটা হচ্ছে কি আপনার টেস্ট। যেমন আমি যদি সেটা আল্ট্রাসোনো করি কিংবা FNS করি তাহলে এটা বোঝা যায়। যেমন ওখানে আমি আল্ট্রাসোনো করলাম বা FNS করলাম, সেখানে কি রিপোর্টে আসলো? সেখানে রিপোর্টে আসলো সেখানে ক্যালসিফাইড হয়েছে এবং কোন এক সময় সেখানে ইনফ্লামেশন ছিল, ক্যালসিফিকেশন হয়ে শক্ত হয়ে আসছে। কিংবা কখনো পাওয়া যায় বিনাইন সিস্টিক লেশন, অর্থাৎ সেখানে সিস্ট। কখনো পাওয়া যায় সেখানে লিম্ফ অ্যাডেনোপ্যাথি, কখনো পাওয়া যায় সেখানে লাইপোমা। এই প্রতিটা বিষয় কিন্তু ভিন্ন ভিন্ন জিনিস। লাইপোমার কষ্টে সেখানে ফ্যাট জমা হয়, লিম্ফ অ্যাডেনোপ্যাথির কারণ বডিতে কোনো ইনফেকশন রয়েছে, ক্যালসিফাইড সেটা আলাদা কারণ আছে, সিস্টিকের পিছনে কষ্ট কী, সাইকোটিক মার্কেটিং কষ্ট। স্যার আমাদের আশরাফ স্যার বললেন এর আগে আলোচনা করলেন যে সিফিলিটিক যদি সেখানে সাবটেস্ট হয় এক সময় তার গ্ল্যান্ডগুলো ফুলে যায়, তাহলে আপনার যে লিপ অ্যাডিনোপ্যাথি যদি আমরা বুঝি তাহলে কিন্তু এটা বুঝবো না যে কেন হচ্ছে। এই জন্য আমাদের কিন্তু এই বিষয়গুলো বুঝে নিতে হবে, কারণ এরগুলোর সাথে মায়াজাম মিলে দায়ী, মায়াজাম জড়িত। হ্যাঁ, আমরা যদি এক্সটার্নাল সিমটমগুলো গুরুত্ব দিই, ইন্টারনাল সিমটমগুলোকেও আমাদেরকে খুঁজে দেখতে হবে কেন হচ্ছে। টিউবারকুলার ম্যাগনেটিক কন্ডিশন বা সিভিলিটি কন্ডিশন থেকে আমরা লিম্ফোড এন্ড্রাস বা লিম্ফ অ্যাডেনোপ্যাথি পাচ্ছি, আমরা সাইকোটিক অরিজিন থেকে সিস্টিক বিনাইন সিস্টিক লেশন আমরা পাচ্ছি, এগুলোকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে কোন অবস্থান থেকে কি আমরা পাচ্ছি। এবং আমরা যদি এগুলোকে খুঁজে দেখি রোগীর বট ইন্টারনাল এক্সটার্নাল বিষয়গুলো দেখি, রোগীর মায়াজমেটিক অবস্থাগুলো দেখি, রোগীর মেন্টাল অবস্থাটা দেখি, এই সমস্ত বিষয়গুলো যদি দেখি তাহলে কিন্তু পারফেক্ট মেডিসিন নির্বাচন হয়। এবং দেখুন এখানে আমাদের যতগুলো আমাদের যা চিকিৎসক ছিলেন যারা মন্তব্য করেছেন সবাই কিন্তু পূজা বলেছে, কেননা পূজার পরিপূর্ণ চিত্র এই অল্প টেস্টিংয়ের মধ্য দিয়ে কিন্তু উঠে এসছে এবং সোজাই যে তার মেডিসিন তার প্রমাণস্বরূপ আমরা তার রেজাল্টও পেয়েছি, সেটা আমরা প্যাথোলজিক্যাল ল্যাবে পরীক্ষা করে পেয়েছি। এবং সে মাত্র কতদিন ট্রিটমেন্ট শুরু করেছিলাম, 10/11/21, অর্থাৎ 21 সালের নভেম্বর মাসে, হ্যাঁ নভেম্বর মাসে শুরু করেছিলাম এবং আমরা এই 22 সালের মার্চ মাসে এসে, অর্থাৎ 2 মাসের মধ্যেই সে কনসেপ্ট করেছে, আমরা কিন্তু রেজাল্ট পেয়েছি এবং খুব দ্রুততার সাথে রেজাল্ট পেয়েছি, যেখানে 9 বছর পর্যন্ত, বিবাহের প্রায় 9 বছর পর্যন্ত আমার কোনো সন্তান হয় নাই, তারা একটা সন্তান অন্য তার এক আত্মীয়ের সন্তান, তার সম্ভবত মা মানে খেয়েছে, সেই সন্তানটাকে তারা লালন পালন করে। হ্যাঁ, তো
আমাদেরকে এই বিষয়গুলো আসলে নজর দিতে হবে, এই বিষয়গুলো আসলে বুঝতে হবে। এই জন্য আমাদেরকে আরো ওপেন হতে হবে, আমাদেরকে সংস্কার মুক্ত, মানে আমাদের কুসংস্কার গুণ করে, যাতে করে নলেজে যেহেতু আপডেট হচ্ছে, সুতরাং সেই আপডেট নলেজের সঙ্গে নিজেদেরকে আমাদেরকে তৈরি করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা রেসপন্স রেজাল্ট আরো বেশি পাই না। তো আমার যে কেস টিকিং এবং সেটা রিলেটেড বিষয় যতটুকুই, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের মহাত্ম শ্রেণীম্যানের জন্মদিন উপলক্ষে যে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, আয়োজক বিষয়দের ধন্যবাদ জানাচ্ছি। যদি যদি কোনো প্রশ্ন থাকে, যদি কেউ করে থাকে এই কেস উপলক্ষে কিংবা আমার এই বক্তব্যের উপলক্ষে, তাহলে আমরা এই প্রশ্নটির পরে আমরা পরবর্তী আলোচকের কাছে আমরা চলে যাব। সেটাকে ঝাঁকি দিয়ে খেয়েছে পরিবর্তিত মাত্রায়, তারপরে M/3 দিয়েছি, সেটা 15 দিন, এইভাবে চেঞ্জ করে করে দিয়েছি। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আলোচক ডক্টর ওয়াই আরিফ স্যারকে, যিনি অনেক পরিশ্রম করার পরেও উনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি।